জন্য আল্লাহ রব্বুল আলমিন তাকে সম্মান দিয়েছেন ইজ্জত দিয়েছেন তিনি রহমতুল্ল আলমিন আফজল রসুল শ্রেষ্ঠতম রাসুল এবং সর্বশেষ রাসুল খাতমুন্নাবিয়ীন এই এজন্য আল্লাহ রব্বুল আলমিন তাকে চারজন স্ত্রী ছাড়াও মোমেনদের জন্য শুধু চারজন আর নবী করিমসাল্লামের জন্য ইচ্ছাধীন যত তিনি তাঁর ইচ্ছা বিবাহ করতে পারবেন এটা আল্লাহ তাকে অধিকার দিয়েছেন তা নবী করিম সাল্লাম তিনি এগারো জন স্ত্রী তাঁর ছিল আল্লাহ রাব্বুল আলামিন সেই এগারো জন স্ত্রী দিয়ে তাকে সম্মানিত করেছেন এবং ওই নারীরাও ধন্য হয়েছে নবী করিম সাল্লামের মতো স্বামী পেয়ে সৌরা নম্বর আয়াতে যেমন বলা হয় যে যে নবী করিম সাল্লা আলী আসসালাম তাঁদের নিজেদের সিও তাদের কাছে খুব বেশি শ্রদ্ধার পাত্র ছিল তাকে সাহবাই ইকরাম নিজেদের সিও যে সিও নবীকে বেশি ভালোবাসতেন ও আজুয়া জুহু এবং নবী ইসলামের স্ত্রীগণ উম মাহা তুহুম সেই মৌমিনদের মা মৌমিনদের মা বলা হয় তা সেই নারীগণ আল্লাহ ইসলামের এগারো জন স্ত্রী একসঙ্গে কীভাবে থাকবে একভাবে একসঙ্গে তো সবাই ছিলেন না কারণ খাদিজা রাদি আল্লাহ তালা আনহার এনতেকালের পর তিনি দ্বিতীয় বিবাহ করেছেন খাদিজা আল্লাহ তালা আনহার যেবদ্দশায় তিনি অন্য নারী তো বিবাহই করেননি তাহলে এগারো জন স্ত্রী যে তাঁর সব এগারো জন স্ত্রী একসঙ্গে কিভাবে থাকল কথা বোঝা গেছে এবং সেই ভাই আপনাকে বলেছে যে একেই রাতে তিনি এগারো জন নারীর সঙ্গে মিলামেশা করেছেন এটা ভুল কথা কারণ নবী করিম সুল্লামের এগারো জন স্ত্রী একসঙ্গেই ছিল না তাঁর যখন মৃত্যু হয় তখন নয়জন জন স্ত্রী তার একসঙ্গে ছিল তোফিয়া রসুল্লাহামা যেন আনহন্না আদাদ হন না হে না এ যেন তেসা নবিয়ে করিম ইসলাম সকল নারীদের ওপর তিনি সন্তুষ্ট ছিলেন এবং যখন তিনি তাঁর মৃত্যু হয় তখন ও আদাদু হম তেস তাদের তাঁর নারীদের সংখ্যা ছিল তখন নয়জন নয়জন ছিলেন আর বিবাহের ক্ষেত্রে নবী করিম সাল্লাম কার পরে কাকে বিবাহ করেছেন বিভিন্ন কিছুটা মহ মতভেদ রয়েছে তারপরও সবগুলি হাদিসের এবং ইতিহাসবিদদের সমন্বয়ে সংক্ষিপ্ত যেটা কথা সেটা হলো প্রথমত হলেন খাদিজা আনহা খাদিজা রহা খা আনহা এরপরে তার ইন্তেকালের পর তিনি বিবাহ করেছেন সওদা বিনতে জুমা আহ আনহা দুই তিন নম্বর হলেন আয়েশা বিনতে আবি বকর সিদ্দিক আনহ চার নম্বর হলেন হাবসা بنت عمر بن الخطاب رضي الله تعالى عنه شي <applause> حبسه رضي الله تعالى عنها باس نمبر هلن زينب بنت خزيمه رضي الله تعالى عنها ساي نمبر هلن ام سلمى رضي الله تعالى عنها شات نمبر هلن زينب بنت زحش رضي الله تعالى عنها ات نمبر هلن زويريا بنت الحارث رضي الله تعالى عنها নয় নম্বর হলেন সফি আনতে হওয়াই আনহা। দশ নম্বর হলেন ওম হাবিবা রদি আল্লাহ তাল আনহা এগারো নম্বর হলেন মাইমুনা হারেস আনহা। তো এই হলেন নবী করিমসুল ইসলামের নয় জন স্ত্রী এই মানে এগারো জন স্ত্রী তাই নয় স্ত্রী থাকার সময় তাঁর ইন্তেকাল হয়েছে আল্লাহ তাদের সকলের ওপর সন্তুষ্ট হন সকলের মর্যাদা বাড়িয়ে দিন তার ইজ্জত বাড়িয়ে দিন ওরফ আনা কা জিকরাক আল্লাহ নবীর ইজ্জত সু উচ্চ করেছেন আরো উচ্চ করুক কাফেরদের আল্লাহ আরো নিম্নগামী করুক আল্লাহ রব আলমিনের কাছে দোয়া করি আমিন আলী মহম্ম আসসালামিক রহমতুল্লাহ